আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি বিষয় জানাবো, সেটি হচ্ছে যে আমরা কিভাবে গুগল ক্রোমে ভিআইডি আইকিউ এক্সটেনশন অ্যাড করব। অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম পিসিতে অথবা ল্যাপটপে গুগল ক্রোম থাকতে হবে। গুগল ক্রোম থাকলে আমরা সেটি করতে পারবো। সো বন্ধুরা, আর দেরি না করে তাহলে দেখা যাক আমরা কিভাবে কাজটি করতে পারি। কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম গুগল ক্রোমে ক্লিক করব। ক্লিক করি, ক্লিক করার পর উপরে টাইম লাইনে শুধুমাত্র আমরা লিখবো যে ভিআইডি আইকিউ এক্সটেনশন। বন্ধুরা, আমার লেখা আছে এখানে, দেখেন ভিআইডি আইকিউ এক্সটেনশন ফর ক্রোম, এটা আর কি এটা লিখবেন, লিখে উপরে দিবেন, দেওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, শুধু এখানে দেখবেন যে ভিআইডি আইকিউ ভিশন ফর ইউটিউব, এখানে ক্লিক করবেন। সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েট করি, এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে কোথাও ক্লিক করবেন না বা কোথাও হাত দিবেন না, আপনারা শুধুমাত্র অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করি। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস পাবো। ইন্টারফেসটা কোথাও ক্লিক করবো না, এখানে ক্যান্সেল ক্লিক করবো না, আমরা শুধুমাত্র অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচেই দেখতে পারবেন যে এটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ এমনিতে অলরেডি চলে আসবে। সো বন্ধুরা, Alright, folks, thanks for installing Vidiq. One last. সো বন্ধুরা, এখন আমার কাজ হচ্ছে যে আমি যে ভিআইডি আইকিউ এক্সটেনশন টুলটি নিয়ে আসলাম, সেটি আমার এই ওপরে নাই, ওপরে আমি দেখতে পাচ্ছি না। সো বন্ধুরা, আমরা এখন একটি কাজ করব, এই পাতার মতো টুলসটায় ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন ভিআইডি আইকিউ এক্সটেনশন ভিশন ফর ইউটিউব, এখানে শুধুমাত্র আপনারা এই এখানে পিন করবেন, পিন করলে উপরে আপনারা দেখতে পারবেন। সো বন্ধুরা, আমি যদি এখানে পিন করি, পিন করার সঙ্গে সঙ্গে উপরে দেখতে পেলাম। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।